বাংলাদেশের চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতিদের মধ্যে অন্যতম ওমর সানি মৌসুমি আজ থেকে পঁচিশ বছর আগে দুজন ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরবর্তীতে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় দুই সন্তান ফারদিন ও ফাইজা বিবাহিত জীবনের পঁচিশ বছর অর্থাৎ রজত জয়ন্তী পেরিয়ে আজ অমর সানি মৌসুমি পা রাখছেন তাদের বিবাহিত জীবনের ছাব্বিশ বছরে প্রিয় প্রিয়দর্শিনী মৌসুমি বলেন দেখতে দেখতে চোখের পলকে জীবন থেকে এতটা বছর পেরিয়ে গেছে ভাবলি শিহরিত হই আমার বাবার মৃত্যুর পর সানি আমাদের পরিবারের একমাত্র অভিভাবক আমাদের পুরো পরিবারটিকে আগলে রেখেছে সানি সত্যি সানির মতো মানুষ জীবনে পাওয়া এটা আল্লাহর বিশেষ রহমত আর আমার দুই সন্তান আমার পৃথিবী তাদের নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ বাকিটা জীবন সুখে দুঃখে আনন্দে একসঙ্গে কাটিয়ে দিতে চাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি এই প্রসঙ্গে ওমর সানি বলেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সব মিলিয়ে আমাদের বেশ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমি আর মৌসুমি বেশ সুখে আছি সব মিলিয়ে আমাদের দুই সন্তান ফারদিন ফাইজা ওরা দুজনেই আমাদের আদর্শে মানুষ হচ্ছে এটাই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ আর আমি মৌসুমি যেন সেই সুন্দর সময়টাই সারা জীবন উপভোগ করে যেতে পারি সবার জন্য দোয়া চাই সকলের কাছে লকডাউনের মধ্যে তাদের বাসায় কোনো অতিথি না থাকলেও তাদের শুভেচ্ছা জানান খান সহ অন্য সবাই বলেন যে সম্মানের সাথে দীর্ঘদিন দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারে আপনারা হলেন তার দৃষ্টান্ত আপনাদের দেখে নতুন প্রজন্মের শিল্পীদের অনেক কিছু শেখার আছে ধন্যবাদ প্রিয় ওমর সানি ধন্যবাদ প্রিয় মৌসুমী অনন্তকাল আপনাদের দাম্পত্য জীবন সুখময় হোক